গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল এখন ঘড়িতে বাজছে 4:45 আর আমরা চলে এসেছি পাতুদের বাড়িতে, কারণ আজকে পাতুর বিয়ে। আর বিয়ের দিন সকালবেলা আমাদের বাঙাল বাড়িরই একটা নিয়ম রয়েছে, দধি মঙ্গল হয়, সেটা হচ্ছে সকালবেলা খই দই চিরা বাতাসা মিষ্টি এগুলো মেখে মা মেয়েকে খাওয়ায়। তো এই একটাই খাওয়ার সকালবেলা খেতে হয়, আর সারাদিনও না খেয়ে থাকে, মানে কোণে আর কি না খেয়ে থাকবে। আর সকালবেলা এটা এটা খেয়েই ওর হাতে শাঁখা পলা পরিয়ে দিতে হবে আর কি, আজকের দিনেই পরাতে হয় শাঁখা পলাটা, এটা পরিয়ে দেয়। তো সবাই আমরা রয়েছি ওর পাশে, যেহেতু আমাদের সব থেকে ছোটো বোন, আর আমি শম্পু পাতু মেঘা এই চারটে একটা জুটি ছিল। রিঙ্কিদির অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, তাই আর ওর সঙ্গে অনেক দূরে ওর শ্বশুরবাড়ি, ওর সঙ্গে আর সেরকম কোনো ওই ফোনেই কথা হয় মেসেজ হয় এরকমই, যে যার আর কি সংসার নিয়ে ব্যস্ত, দূরে বাড়ি হলে যাওয়া হয়। তো আর রয়েছে বর্ষা, বর্ষা আমার পিস্তত বোন, তো ওর সঙ্গেও আমার যোগাযোগ রয়েছে, কিন্তু ওর মেয়েকে নিয়ে খুব বিজি, সেরকম একটা মানে এসে আমাদের বাড়িতে এসে যে ও গল্প করবে সেই সব আর কি হয় না, এই অনুষ্ঠান পারপাসই সব কিছু হয়। আর আমরা চারজন হচ্ছে সবসময়ের জুটি, মানে যাই হোক না কেন আমরা এই বাড়িতে আসলে পরে একসঙ্গেই থাকি, তো মনটা একটু খারাপই লাগছে, যাই হোক বোনটা চলে যাবে। একদিকে আনন্দও করছি আর একদিকে মনটা ভারাক্রান্তও হচ্ছে। যাই হোক, চলুন সবাই মিলে আশীর্বাদ করবেন ছোটো বোনটার বিয়ে যেন সুষ্ঠু সবলভাবে হয়, আর নতুন জীবন যেন ও খুব ভালো করে কাটায়। আর এখানে কাকিমা ওকে একটু আশীর্বাদ করে খই চিরাটা খাইয়ে দিচ্ছে ভালো করে, আর তো ওর খাওয়া হবে না সারাদিন, সেই জন্যই আর কি যতটা পারা যায় আর কি খাইয়ে দিলে পরে ভালো হয়, সকালবেলা কারোরই ভালো লাগে না এটা খেতে। তো পেছনে যে দাঁড়িয়ে আছে সেও আমাদের এক দিদি, পিস্তত দিদি হয় মনুদি, ও অনেক দূরে থাকে, আর ওরও বিয়ে হয়েছে, আমরা যখন একদম ছোটো ছোটো ছিলাম তখন বিয়ে হয়েছে, ওর বিয়ের কথা এখনও আমরা একসঙ্গে হলে পরে বলি, আলোচনা হয় আর কি, এইসব মনে পড়লে খুব আর কি হাসি পায়, সবাই যখন একসাথে হই খুব ভালো লাগে, আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই জানেন, আর দেখেও বুঝতে পারছেন যে আমাদের জয়েন্ট ফ্যামিলি একান্নবর্তী ফ্যামিলি। তো এখন আর কি অনেকেই বাড়ির বাইরে থাকে, একসঙ্গে কেউই থাকে না, যে যার ফ্ল্যাট বা বাড়ি আলাদা করে করে নিয়েছে, তো একসঙ্গে যখন হই কোনো অকেশন হলেই একসঙ্গে হই, তখন খুব মজা হয় আমাদের, কেউ আমরা এটা ভাবি না যে ও আমার মায়ের পেটের বোন না, মায়ের পেটের দাদা না, মায়ের পেটের ভাই না, সবাই আমরা এমন করেই ছোটোবেলা থেকে মানুষ হয়েছি যেন সবাই এক পেটের মায়ের পেট থেকেই জন্ম নিয়েছি। তো চলুন আর কি, বোনকে শাখা পড়ানোর চেষ্টা করা হচ্ছে এখানে। একটু বড় হলে ভালো হতো, আরো হাতে ধান দুবাটা দাও
মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বোনের বিয়ে, সকাল সকাল তাই আর ব্লগ করা হয়নি। সকালে গেছিলাম ওকে আলতা পড়াতে, তো কিছু ব্লগ তো তোমরা পেয়েছো। ভোরবেলায় ওকে নানিমুখ ছিল, ওটা করিয়ে তারপরে এসে একটুখানি ঘুম নিয়ে নিয়েছি, ঘুম নিয়ে ভিডিও এডিট করে আপলোড করেও দিয়েছি। এখন যাচ্ছি ওর গায়ে হলুদ, তার জন্য গায়ে হলুদের থিম হচ্ছে রেড অ্যান্ড গ্রিন, তো আমি তাই লাল রঙের একটা শাড়ি পরে নিয়েছি ঢাকায় আর গ্রিন ব্লাউজ দিয়ে। আর শুভময় তো ইয়েলোই পরেছে, কিছু করার নেই, ও জানতো না। আর মেয়েকেও গ্রিন পরিয়ে দিয়েছি। এই যে চলো 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 ওখানে গিয়ে বাদ বাকি। এখানে ওর বাবা আর ওর বৃদ্ধিতে বসেছে। Thank you.
রেডি সবাই রেডি 3 2 1 চলো বাজে আর এখন যাচ্ছি খেতে আর এগুলো এগুলো বিরক্ত করে আছে আর আজকে বেশ ভালো গরম লাগছে মানুষের ফিরে নাকি ওয়েদারটাই এরকম জানি না চলো খেয়ে দিয়ে নি আগে ইচ্ছে আর পেথম দুটোকে খাইয়ে দিয়ে তারপরে খাওয়া স্টার্ট হবে কারণ দিতে দিতে আগে এদেরকে খাইয়ে দিই অনেকক্ষণ এসে বসে আছে মামা সব সেরে জামা কাপড় ছেড়ে এসছি মলি কাকিমাকে সাজাতে এই হচ্ছে ফাইনাল লুক খুব মিষ্টি লাগছিল সেদিনকে মানে বাতুর বিয়ের দিন মলি কাকিমাকে কাকিমাকে তো সাজানো হয়ে গেছে এবার এসছি নেক্সট লোকেশনে সেটা হচ্ছে গিয়ে একটা গ্রুমকে সাজাতে হবে তো ওখানে এসছি ওখানে যাচ্ছি চলো পাতুকে মা এই যে বড়শিলের লাঞ্চ বক্সটা দেবে এটার মধ্যে তিনটে বোল আছে এরকম এই যে তিনটে এরকম বোল আছে ও চাকরি করে তো অফিস টফিস নিয়ে যেতে পারবে এরকম টাইপের এই যে ক্যারি করতে পারবে বাড়িতে এসে টাইম না ওয়েস্ট করে 6:30 বাজে আর চটপট সাজগোজটা করে নি নালে পরে আমার কিচ্ছু হয় না চলুন আমি ফুল রেডি আর এরকম করে খোপাটা বেঁধেছি আর এই যে মেখলাটা পরেছি এরকম একটা লুক ক্রিয়েট করেছি তো পরে তোমরা দেখতেই পারবে আর এই যে ইচ্ছে এই ইচ্ছে প্রিন্সেস বাবা অনেক হাতে পড়ে
রিটার্ন, বছরে একবার দেখা হয় এখন বিয়ে হয়ে যাওয়ার পর। এই মুখটা একা দিয়ে হয়ে গেছে ছবি পালা হয়ে গেছে। আমাকে বলে কি পাথর অন্যটা ধরে টানি, মানে নাম তো বলতে পারছি, ওই দেখ কোথায় ঢপি। আরে ওকে আগে থেকে দেখে নেবে যখন তোমার দাদার মন্ত্র এখন নেগোসিয়েশন চলছে জুতোর জন্য। কিন্তু ঘটনা হলো নেগোসিয়েটেড প্রাইস। চলুন বিয়ে শেষ পাতুর, আমরা সব বাড়ি ফিরে যাচ্ছি, এবার কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে।